আজকে তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সিনারি 20 স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। প্রথমে আমরা মানুষের মাথাটাকে একটা ওভাল শেপে ড্রয়িং করে নেব। এইখান থেকে তোমরা বিশাল বড় করার দরকার নেই, ছোট্ট করে একটা ওভাল শেপ এরকমভাবে ড্রয়িং করবে মানুষের মাথাটা, হালকা করে, কারণ এটা পরে মুছতে হবে। এরপর নেক্সট আমরা এই গলার লাইনটা একটু এইদিকে করবো, সোজাসুজি করবে না, যেহেতু মানুষটা দৌড়চ্ছে সেই ড্রয়িংয়ের জন্য গলাটা একটু পেছন দিকে যাবে। এরপরে বডি স্ট্রাকচারটাকে তোমরা এইরকমভাবে নিয়ে আসবে, এইরকম বডি স্ট্রাকচারটা করবে, মোটা থেকে সরু, এইরকম একটা বেলুনের মতো। এই নেক্সট আমরা এই কর্নার থেকে এইভাবে নিয়ে আসবে, অত দৌড়চ্ছে সামনের দিকে পাটা এইরকমভাবে নিয়ে আসবে। আবার ঠিক এই কোণা থেকে, ঠিক এই কোণা থেকে ট্র্যাক স্যুট পরা, যেটা স্পোর্টস স্পিকার করব, সেই ট্র্যাক স্যুটটা ঠিক এরকমভাবে মোটা থেকে জাস্ট অল্প একটু সরু, আবার মোটা থেকে জাস্ট অল্প একটু সরু হবে, এইরকমভাবে ড্রয়িংটা তোমরা করবে। আর আরেকটা পায়ের ড্রয়িং ঠিক এই পাশ থেকে এইভাবে যাচ্ছে, এই যে এইভাবে যাচ্ছে গিয়ে এখান থেকে বেরোচ্ছে লাইনটা, মানে এটা যতটুকু করবে এইটা ঠিক ততটুকু করবে। করার পর এই লাইনটা যেহেতু দৌড়চ্ছে এই পেছন থেকে এরকমভাবে আসবে। আবার আরেকটা লাইনও মোটা থেকে এরকম সরু, মোটা থেকে সরু, বেশি সরু করবে না, যেহেতু ট্র্যাক শ্যু পরা আছে ভেতরে পাটা দেখা যাচ্ছে না, সেই জাস্ট অল্প সরু হবে। এইভাবে দুটো দোনো পা করে নেবে। এরপর এখান থেকে এইরকমভাবে জুতোটা ড্রয়িং করবে, এই যেহেতু দৌড়চ্ছে, আর এই জুতোর ড্রয়িংটা এইরকম করে নেবে, এইরকমভাবে ড্রয়িংটা তোমরা করবে। নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে এই হাতের ড্রয়িংটা এই করব, এইটাও ঠিক মোটা থেকে এরকমভাবে সরু হয়ে আসবে। আসার পর ঠিক এই জায়গায় এই হাতের ড্রয়িংটা আমরা করব। এই যে বুড়ো আঙুলটা করা হলো, এই ছোটো থেকে আঙুলটা করা হলো, বুড়ো আঙুলটা ঠিক এই জায়গা থেকে আমরা একটা মোটামুটি এইরকমভাবে লাইন কিছুটা নিচ দিয়ে বেরিয়ে আসে একটা লাইন করব। এই লাইনটাকে আমরা ডবল লাইন করে দেব, অর্থাৎ ফ্ল্যাগ ধরা আছে সেই ফ্ল্যাগের লাঠিটা, যেই হয়ে যাবে সাথে সাথে ভেতরের লাইনটা একটু মুছে দেবে। এরপর আরেকটা হাত, ভাবো ওই পাশ থেকে আসছে, ওইটা ওইরকমভাবে, যেমন এটা এসেছে এটা ওইরকমভাবে এই যাবে গিয়ে এই হবে, এটাও এই মোটা থেকে সরু হবে। এরপরে এই হাতটাকে বুড়ো আঙুলটাকে করে বাদ বাকি আঙুলগুলোকে এরকমভাবে বসিয়ে দেবে, এই এই হয়ে গেল। এরপর দেখো বাদ বাকিটা আমি ড্রেসটা কীভাবে করছি, এখানে ডবল লাইন করবে, ডবল লাইন করবে, এখান থেকে ট্র্যাক স্যুটের যে স্ট্রাইপটা সেটা এখান থেকে করবে, এটা দেখা যাবে না, আর এখান থেকে এইরকমভাবে করে দেবে, এটারও মাঝখানে এরকম ডবল লাইন করে দেবে, এই ফিগারটা এরকমভাবে করবে। আর এইখান থেকে টুপি পরা আছে এই করবে, কিছুটা চুল আর কান দেখা যাচ্ছে। এরপর বাদ বাকি গলার মধ্যে যে গোল দাগটা ছিল ওভাল শেপে সেটা মুছবে, আর মুখের এখানে ড্রয়িংটা করার জন্য লাইনটা আমরা মুছে জাস্ট এইরকমভাবে করে দেবে, এই হয়ে গেল আমাদের পুরো ড্রয়িং। এরপর দেখো এখান থেকে আমরা ফ্ল্যাগটা করব, এখান থেকে রাউন্ড করে এই আসছে, এরপরে ঠিক এই জায়গা থেকে এই হয়ে এই যাবে, আর জাস্ট একটু সরু করে এই এই এরকমভাবে পতাকাটা তোমরা করবে। আর একটু বড়ো একটু মোটা করতে পারো, তো আমি জাস্ট এরকম বুঝিয়ে দিলাম, তোমরা তোমাদের মতন করে তোমরা করতে পারো, অসুবিধা নেই। এই এইখানে চক্রটা এরকমভাবে করে দেবে, এখানে সুতো দিয়ে বাঁধা এটা করে, এই হলো। এরপর দেখো নেক্সট এই পায়ের লাইন বরাবর একটা উঁচু জমি এরকম করে দেবে। করার পর দেখো এইখানে আমাদের যে রেড ফোর্ট আছে লাল কেল্লা, এটা আমি সহজ করে তোমাদের দেখাচ্ছি, অনেক কঠিন, তোমরা ইজি করে ছোট করে ড্রয়িংটা করবে। তো দেখো কীভাবে আমি সেটা করছি, তো মোটামুটি আমরা এতটুকুর মধ্যে রাখার চেষ্টা করব। এই দেখো এইভাবে করে আমি দেখাচ্ছি, ঠিক যেভাবে করে ঠিক সেভাবে করে তোমরা ড্রয়িংটা করবে, এই এটা যতটুকু মোটা ঠিক ততটুকু মোটা আবার এইখানে করবে, তো দুই পাশে দুটো করে নিলে সমান মাপে। করার পর ঠিক এই কোণা থেকে এই হবে, এই হবে, এই হবে, এটাকে তোমরা ডবল লাইন করে দেবে। এরপরে আমরা ঠিক এখান থেকে একটা লাইন এরকমভাবে টানবো, আবার এই লাইনটা যে করা হলো এইভাবে করে তোমরা আবার রাউন্ড করে এরকম করবে। আমি সহজ করে দেখাচ্ছি, এত সহজ নয়, জাস্ট বোঝানোর জন্য আমি এরকমভাবে দেখাচ্ছি, এখানে রাউন্ড এরকমভাবে করে দেবে, এইভাবে রাউন্ড করে দেবে, এইরকমভাবে করে দেবে।
আর এইগুলোর মধ্যে তোমরা এইরকম করবে, করে এইগুলোকে এইরকম করে দেবে। করার পর এই জায়গাটাকে এইরকম করবে, করে আবার এই করবে, এইখান থেকে এই করার পর এইগুলোকে এরকম করে দেবে। এইরকম ভাবে ড্রয়িংটা তোমরা করবে। এ নিচের পার্টটা, ওপরে পার্টটা দেখো, ঠিক এই কোণা থেকে এরকম করবে, করে এই জায়গাটাকে একটু এইরকম করার পর এখানে দুটো এরকম গম্বুজের মতন এরকম করবে, এখান থেকে এই লাইনটা করবে, করে এই যে এই জায়গাটার মধ্যে তোমরা এরকম করার পর ঠিক মিডিলে একটা পতাকা এরকম করে দেবে, আর এই জায়গাটার মধ্যে এরকম করে দেবে। এরকম সহজ করে তোমরা কাজটাকে করবে, বেশি কঠিন করার দরকার নেই, কেন জিনিসটা অত সোজা না, একটুখানি কঠিন থাকে। তো তোমাদের আমি সহজ করে দেখাচ্ছি, এ হলো কমপ্লিট রেড ফোর্টটা, এরকম ভাবে তোমরা ড্রয়িং করবে। এরপর দেখো তিনটে প্লেন যে ধোয়া ছেড়ে যায়, আমাদের যে পতাকা আছে, পতাকার যে রং, সেই ধোয়াগুলো, সেই তিনটে প্লেন আমরা করবো। সে দেখো আমি কিভাবে সেটা করছি। তো প্রথমে এইখানে একটা প্লেন করব, এইখানে একটা করব, এই তিন দিক থেকে রেড ফোর্টের পেছন দিক দিয়ে ধোয়া ছেড়ে পতাকার যে রং, সেই রঙের যে ধোয়া সেটা ছেড়ে যাচ্ছে, সেটা করবে। এবার দেখো প্লেনের ড্রয়িংগুলো অনেকটা ছোট মাছের মতন, ঠিক এরকম করে তোমরা ড্রয়িংগুলো করবে। এই পাখাটা, এই এই তিন দিকে তিনটে হলো। এইবার দেখো কিভাবে করছে, একদম সরু থেকে, সরু থেকে লাইন আসছে, সরু করে লাইনটা আস্তে আস্তে কি হচ্ছে, মোটা হচ্ছে। এই দেখো মোটা মোটা হয়ে আস্তে আস্তে ধোয়াগুলো এরকম চলে আসছে। আবার দেখো এখান থেকে সরু হচ্ছে, সরু থেকে আস্তে 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 ধোয়াটা এরকম ভাবে হয়ে আসছে। এটাও তাই, এই সরু হয়ে আসবে, এসে ধোয়াটা এর সাথে এই এই, অর্থাৎ তিন দিক থেকে ধোয়াটা এই লাল কেল্লার পেছন থেকে ওরা দেখাচ্ছে, শো করছে এই। এরপর এখান থেকে আমরা ছোট করে এই জঙ্গলের ড্রয়িং করে দেবো। এলো কমপ্লিট একটি ইন্ডিপেন্ডেন্স ডে সিনারি। দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়, দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, শুধু এই ধোয়াটা ছাড়া। ধোয়াটাতে এই কারণেই বর্ডার করিনি, ধোয়াটাতে বর্ডার করলে দাগটা থেকে যাবে, তাই ভালো করে মিশবে না, সেটা বোঝা যাবে না, তার জন্য শুধু বর্ডার করিনি, বাদ বাকিটা বর্ডার করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো তোমরা কিন্তু আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, আর কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো প্রথমে আমরা আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে করছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করো, বা স্যার অন্য কালার দিয়ে করেন না কেন, অন্য কালার দিয়ে অবশ্যই করা যায়, না করার কিছু নেই, তোমরা অন্য কালার দিয়ে করো। আমি পোলো দিয়ে করছি, আবার তোমাদের অন্য কালার দিয়েও পরে দেখাবো, তবে আমি পোলো অয়েল পেস্টেল দিয়ে কালার তোমাদের দেখাচ্ছি। তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো, বা ক্যামেল বা আরও ডোমস বা আরও অন্য অন্য কালার আছে, সে দিয়ে তোমরা করতে পারো, কালার একটা করলেই হলো। তো প্রথমে আমরা স্কাই ব্লু কালার দিয়ে আকাশের কালারটা উপর থেকে ডিপ করে হালকা করে নিয়ে আসব। তো দেখো আমি কিছুটা আকাশ দেখাচ্ছি, তোমরা পুরো আকাশটা ওইভাবে করবে, উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচ দিকে আমরা হালকা করে নিয়ে আসব। এই প্লেনগুলোর মধ্যে যদি একটু ঢুকে যায় অসুবিধা নেই, প্লেনগুলো ব্ল্যাক কালারেরই হবে তাই অসুবিধা নেই, তবে ধোয়ার মধ্যে যাতে না যায়। ডিপ থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে হালকা করে নিয়ে আসব। এইভাবে ডিপ থেকে আস্তে আস্তে এইভাবে হালকা করবে। এই যে ধোয়ার যে লাইন আছে, সেই লাইনটাকে তোমরা ক্লিয়ার করে আস্তে আস্তে সুন্দর করে নিয়ে আসবে। এইভাবে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। সেম ভাবে প্রথমে ধোয়ার লাইনটাকে একটু ক্লিয়ার করে নাও হালকা করে, তারপরে এভাবে স্লিপিং লাইনে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসো, অর্থাৎ পুরো আকাশটা উপর থেকে ডিপ করে নিচে এসে হালকা হয়ে মিশে যাবে। সেম ভাবে তাহলে এই জায়গাটাও তোমরা করবে, আমি কিছুটা দেখিয়ে দিলাম। এই কালারটাকে আরো বেটার করার জন্য তোমরা নিচ থেকে হোয়াইট কালারটা,
এইভাবে ঘষে আস্তে আস্তে উপর দিকে হালকা করে নিয়ে যাবে। এই হোয়াইট কালারটা দিয়ে এই কালারটাকে আস্তে আস্তে সুন্দরভাবে তোমরা মিশিয়ে দেবে এইভাবে। তাহলে বোঝা গেল, ঠিক সেম ভাবে এটা ডিপ থেকে এখানে হালকা করবে। এবার দেখো এই যে ধোয়াগুলো, এই ধোয়াগুলো আমি কিভাবে করছি। তো প্রথমে আমরা মিডিলটা এখানে তোমরা সাদাই রাখবে, এটা আমি অরেঞ্জ করব, এটা সাদা আর এটা গ্রিন, উপরটা অরেঞ্জ। তো অরেঞ্জ কালারটা করার আগে আমি ভার্মিলিয়ান যে কালার আছে সেই ভার্মিলিয়ান কালার দিয়ে এই সরু করে তোমরা আগে কিছুটা ভার্মিলিয়ান কালার এখান থেকে ঘষতে ঘষতে আস্তে আস্তে দেখো নিচের দিকে আসছে, আস্তে আস্তে রং কালারটা এই রংটা হালকা হয়ে যাচ্ছে। তো ভার্মিলিয়ান কালারটা আস্তে আস্তে কিন্তু আমাদের হালকা হয়ে আসছে। এরপর যেখান থেকে তোমরা হালকা শুরু করেছিলে ঠিক সেই জায়গা থেকে অরেঞ্জ কালারটা দিয়ে এই ভার্মিলিয়ান কালারের সাথে মিশিয়ে এই অরেঞ্জ কালারটা আস্তে আস্তে নিচ দিকে আমরা হালকা করে নিয়ে আসব। এটা খুব ধরে ধরে একটু তোমাদের ধোয়াটা কিন্তু করতে হবে, তবে কিন্তু ভালো হবে। এ দেখো আস্তে আস্তে কালারটা এই রেড ফোটের পাশে দেখো মিশে যাচ্ছে, আস্তে আস্তে ধোয়াটা মিলে যাচ্ছে। এইভাবে তোমরা করার চেষ্টা করবে। এই এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই ইয়েলো কালারটা একটু অরেঞ্জ কালারের উপর হালকা করে ঘষে দেবে, ডিপ করে নয়। আমি বলে দিলাম তোমরা অনেকে ডিপ করে ঘষে দাও, কিন্তু ডিপ করে ঘষে দেবে না। দেখো আমি হালকা করে করছি, এই যে ঠিক যেভাবে করলাম এটা তোমরা সেভাবে করে করবে। তাহলে সামনেরটা সাদাই থাকবে, পারলে তোমরা হোয়াইট কালারটা এইভাবে করে ঘষে দিতে পারো সাদার উপরে, এইভাবে হোয়াইট কালারটা এইভাবে ঘষে দিতে পারো। এই হোয়াইট কালারটা পুরো এই ধোয়ার উপরে তোমরা ঘষে দিতে পারো, এই আকাশের রঙের সাথে মিশিয়ে দেবে। এই এরপর দেখো এই যে গ্রিন কালারটা, প্রথমে আমরা মিডিয়াম গ্রিন কালারটা দেব। মিডিয়াম গ্রিন কালারটা উপর থেকে ডিপ করে করে, যেভাবে আমি অরেঞ্জটা দেখালাম উপর থেকে ডিপ করে আস্তে আস্তে দেখো নিচের দিকে যখন আসবে এই মিডিয়াম গ্রিন কালারটা আস্তে আস্তে দেখো হালকা হবে, আস্তে আস্তে হালকা হচ্ছে। এই আস্তে আস্তে হালকা হয়ে এইখানে মিশে আসবে। এরপরে আমরা হালকা সবুজ অর্থাৎ লাইট গ্রিন কালারটা, এই যেখানে মিডিয়াম গ্রিন কালারটা শেষ হয়েছে মিডিয়াম গ্রিন কালারটা, ঠিক সেই জায়গা থেকে আমরা এই লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ কালারটা আস্তে আস্তে মিশিয়ে ইয়াবে করে আমরা নিয়ে আসবো নিচে এসে হালকা করে এই আকাশের সাথে এই রেড ফুটের পাশে এসে আমাদের কালারটা দেখো মিশে যাচ্ছে। এরপরে আবার সেই লেমন ইয়েলো এবার হবে, এবার ক্রোম ইয়েলো না, লেমন ইয়েলো সবচেয়ে হালকা হলুদটা, এই যে হালকা সবুজটা তোমরা দিয়েছিলে এটা হালকা করে এরপর একটু ঘষে দেবে। এই তাহলে এই তিনটে ঠিক যেভাবে দেখালাম পরপর তিনটে কালার তোমরা সেভাবে করবে, আকাশের কালারটা ডিপ থেকে হালকা করবে। এরপর দেখো বাদ বাকিটা আমি তোমাদের কিভাবে দেখাচ্ছি। এবার দেখো জমিটা, জমিটা মিডিয়াম গ্রিন কালারটা আমি কিছুটা দেখাচ্ছি, পুরোটা তোমরা করবে। মিডিয়াম গ্রিন কালারটা নিচ থেকে ডিপ করে উপর দিকে আস্তে আস্তে তোমরা হালকা করে নিয়ে যাবে। এ দেখো আস্তে আস্তে হালকা করে দিলাম, হালকা করে দিলাম। এরপরে আমরা লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ কালারটা এই মিডিয়াম গ্রিনের সাথে মিশিয়ে আস্তে আস্তে আমরা উপর দিকে নিয়ে যাচ্ছি হালকা করে, কিন্তু পুরোটা করলাম না। এই দেখো আস্তে আস্তে উপর দিকে নিয়ে গেছি হালকা করে। এরপর আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম দেখবে ব্র্যাকেটে এম লেখা, সেটা ক্রোম ইয়েলো মিডিয়াম, সে পোলো কালারের মধ্যে দেখবে লেখা আছে, সেটা আমরা উপর থেকে এইভাবে ঘষে আস্তে আস্তে এই হালকা সবুজের সাথে মিশিয়ে দেব। দেখো পুরো সবুজটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এই যে কালার স্কিনটা তোমাদের তৈরি হলো এটা পুরো কন্টিনিউ তোমরা করবে। এরপর দেখো আমি কি করে জঙ্গলটা করছি। জঙ্গলটা তোমরা প্রথমে কোবাল্ট ব্লু কালারটা নিচ থেকে ডিপ করে ঘষে উপরে একটু হালকা করবে, নিচ থেকে ডিপ করে ঘষে উপরে হালকা করবে, নিচ থেকে ডিপ করে ঘষে উপরে হালকা করবে, করে স্যাপ গ্রিন বলে যে কালারটা আছে স্যাপ গ্রিন কালারটা এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে উপর দিকে রংটাকে নিয়ে যাবে। এরপর উপরে স্কাই ব্লু কালারটা দিয়ে বাদ বাকিটা করবে। করার পর হোয়াইট কালারটা দিয়ে তোমরা যে হোয়াইট কালার আছে সেই হোয়াইট কালারটা দিয়ে এই কালারটাকে উপরে কালারটাকে মিশিয়ে দেবে, দেখবে সুন্দর মিশে যাবে। এইভাবে করে পুরো জঙ্গলটা দূরে করবে, বুঝতে পেরেছো? জমিটা, আকাশটা, এই ধোয়াটা। এরপরে এই যে প্লেনটা তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল, এটা তোমরা বুক স্টলে পেয়ে যাবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা অনেক কালারের হয়, তোমরা ব্ল্যাক কালারটা কিনবে, এইটা দিয়ে প্লেনটাকে ছোট করে এরকমভাবে সুন্দর করে
করে দেবে পুরো সব ব্ল্যাক দিয়ে। এরপর দেখো এই যে পতাকাটা তোমরা দেখতে পাচ্ছ, পতাকাটা কিভাবে করছি দেখো, প্রথমে সেম ওই একই সিস্টেমে এই ধোয়ার মতনই ভার্মিলিয়ান কালারটা দিয়ে পতাকাটা প্রথমে এইরকম করবে, ভার্মিলিয়ান কালারটা দিয়ে পতাকাটা এইরকম এই পাশে করলে করে হালকা করে দেবে, আবার এই পাশে ভার্মিলিয়ানটা কালার করবে, এই ভার্মিলিয়ান কালারটা করে আস্তে আস্তে হালকা করে দেবে, করে তারপর অরেঞ্জ কালার দিয়ে এই ভার্মিলিয়ান কালারের সাথে মিশিয়ে বাদ বাকি পতাকাটা আমরা সুন্দর করে করে দেব। সামনেরটা মিডিলটা সাদাই থাকবে, কিন্তু সাদার উপরে তো আলো ছায়া পড়ে, তো গ্রে কালার দিয়ে দুই পাশে একটু এরকম শেড দিয়ে দেবে, সাদার উপরেও আলো ছায়া পড়ে সেটা বোঝানোর জন্য গ্রে কালার দিয়ে এরকমভাবে মিশিয়ে দিতে পারো, দরকার পড়লে হোয়াইট কালারটা দিয়ে এই গ্রে কালারটাকে এরকম মিশিয়ে দিবে। এরপরে নিচে সেমভাবে তোমরা প্রথমে যে ডিপ গ্রিন কালারটা আছে সেই ডিপ গ্রিন কালারটা দুই পাশে দেবে, ডিপ গ্রিন কালারটা দুই পাশে দেবে, আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে, আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে, তারপরে তোমরা মিডিয়াম যে গ্রিন কালারটা সেই মিডিয়াম গ্রিন কালারটা ডিপ গ্রিনের সাথে মিশিয়ে এই পতাকাটা কমপ্লিট করবে। প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এরকম হালকা দুই পাশে শেড দিতে পারো, প্রুশিয়ান ব্লু কালার সবচেয়ে যে ডিপ ব্লু কালারটা দিয়ে এই পতাকার নিচে শেড দিতে একটু এরকম ভাবে পারো, দুই দিকে একটু শেড দিলে ডিপ হবে, শেডটা খুব সুন্দর দেখাবে। এই ঠিক যেভাবে দেখালাম তোমরা সেভাবে করে কাজটা করবে, আর ডিপ ব্রাউন কালারটা দিয়ে স্টিকটা করবে, ডিপ ব্রাউন কালারটা দিয়ে স্টিকটা করবে, স্টিকটা করবে, বোঝা গেল? এবার তোমাদের এই যে রেড ফোর্টটা আছে আর এই ফিগারটা তোমাদের পরে স্টেপে দেখাচ্ছি, আশা করি তোমরা ঠিক যতটুকু দেখিয়েছি তোমরা ততটুকু কাজ করতে পারবে। আর এই ডিপ ব্লু দিয়ে তোমরা এই এই যে চক্রটা এটা করে দিও, ডিপ ব্লু দিয়ে আর দাগগুলো করে দিও, আমি তো গ্লাস মার্কিং ব্ল্যাক স্কেচ পেন দিয়ে এটা করে দিয়েছি চক্রটা, তাই তোমরা তো করবে না, বর্ডার করতে বারণ করেছি, তো তোমরা ডিপ ব্লু দিয়ে সরু সরু করে দাগ টেনে দেবে গোলটা করার পর, এটা তোমরা করবে, বাদ বাকি কাজটা তোমাদের বোঝা গেল, আশা করি তোমরা কাজটা ভালোভাবেই করতে পারবে। তো দেখো দেখো আকাশটা আমি যেভাবে দেখিয়েছিলাম পুরো আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে, তোমাদের বলেছিলাম ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা, ঠিক সেভাবেই করা হয়েছে, এই ধোয়াগুলো আমাদের পতাকার যে কালার সেইভাবেই তোমাদের দেখিয়েছিলাম সেভাবেই কমপ্লিট হয়েছে, আর বাদবাকি জমিটা এতটুকু আমি দেখিয়েছিলাম সেমভাবে এটা করা হয়েছে। তো এবার দেখো বাদবাকি যে এই লাল কেলার ফিগারটা কীভাবে দেখাচ্ছি, লাল কেলার হাফ দেখাচ্ছি, হাফ একইভাবে সিস্টেমে হবে। তো দেখো প্রথমে প্রথমে আমরা লাইট ব্রাউন কালারটা দিয়ে, লাইট ব্রাউন কালারটা দিয়ে এই যে লাল কেল্লার এই যে লাইনগুলো আছে লাইনগুলোকে কিছুটা আগে আমরা করে নেব, তোমাদের এই পাশটা যেভাবে দেখাচ্ছি এই পাশটাও একইভাবে তোমরা করবে। এই লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা আগে এই জায়গাগুলোকে সুন্দর করে করে নেবে। এই যে উপরে এগুলো এগুলো সাদাই থাকবে, এই উপরে এটাও সাদা থাকবে, এইভাবে ব্রাউন করবে, করে অরেঞ্জ কালারটা দিয়ে আমরা কিছুটা মিশিয়ে দেব কিন্তু পুরোটা করব না, আর পতাকাটা সরু করে এরকম ভাবে করে দেবে। এরপরে আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে বাদ বাকিটা আমরা এভাবে মিশিয়ে দেব,
এরপরে আমরা একটু রেড কালার দিয়ে, রেড কালারটা দিয়ে, যে যেহেতু রেড ফোর্ট বা লাল কেল্লা, রেড কালারটা আমরা যে প্রথমে ব্রাউন কালার দিয়েছিলাম লাইট ব্রাউন কালার, সেই লাইট ব্রাউন কালারের উপর অল্প করে ঘষে দেব। দেখলে ঠিক যেভাবে দেখলাম বাদ বাকিটা তোমরা সিয়াবি করবে, এগুলো কিন্তু সাদাই থাকবে, উপরের এই এই পার্টগুলো এগুলো রং করবে না, আর উপরে এই যে ছোট ছোট সাদা থাকবে, এখানে ছোট ছোট গুলো সাদা থাকবে, এগুলো ছাড়া বাদ বাকি রং করবে, আর উপরে এই অংশটাও সাদা থাকবে। এরপরে আমরা ডিপ ব্রাউন কালারটা দিয়ে তোমরা এখানে একটু এটাকে ডিপ করে দিতে পারো, এটাকেও ডিপ করে দিতে। এভাবে করে পুরো ফোর্ডটা তোমরা করবে। এবার দেখো এই ফিগারে গায়ের কালার কিভাবে করছি। ব্রাউন কালার, লাইট ব্রাউন কালারটা দিয়ে এই হাতে হালকা করে করে নেবে, এরপর অরেঞ্জ কালারটা ব্রাউনের সাথে মিশিয়ে করবে, এরপর ইয়েলো অকার কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে তোমরা কালারটা ফিনিশ করবে। এভাবে করে কালারটা ফিনিশ করবে, অরেঞ্জ কালার দিয়ে এই ক্যাপ বা টুপিটা তোমরা ফিনিশ করবে, রেড কালার দিয়ে একটু শেড দিতে পারো, এই ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে চুলটা চোখটা করবে। এরপর দেখো এই ড্রেসটা, এই যে স্পোর্টসম্যান ড্রেস বা ট্র্যাক স্যুটটা আছে সেটা কিভাবে করছি। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে আগে স্ট্রাইপটা যেটা আছে সেটা আমরা আগে করে নেব, ট্র্যাক স্যুটের মধ্যে যে স্ট্রাইপটা সেটা করে নেব। এরপর আমরা ডিপ ব্লু কালারটা দিয়ে এই ট্র্যাক স্যুটটা আমরা তৈরি করব। প্রথমে ডিপ ব্লুটা দেবে শেডের, এভাবে ট্র্যাক স্যুটটা তোমরা করবে, ডিপ ব্লুটা আগে কালারটা দেবে, খুব ধীরে ধীরে করবে, যেহেতু ফিগারটা খুব ছোট করে করা, খুব সাবধানে ধীরে ধীরে করতে হবে আমাদের। কোথায় কোথায় ডিপ ব্লুটা দিচ্ছি তোমরা বুঝতে পারছো, সেইভাবে করে ডিপ ব্লুটা তোমরা দেবে। এরপরে আমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে মেশাবো, এইভাবে করে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে তোমরা সুন্দর করে এই হাতের উপরেও এটা সুন্দর করে মিশিয়ে দেবে, খুব ছোট জায়গা তাই খুব সাবধানে তোমরা করতে হবে, রঙের গুঁড়োগুলো উঠলে তোমরা একটু ঝেড়ে দেবে, তাহলে অসুবিধা আর হবে না। এবার এই জুতোটা সাদাই থাকবে, তো সাদা জুতোর উপরে তো একটু অন্ধকার পড়ে, তো নিচ দিকে গ্রে কালারটা দিয়ে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট। আর আমরা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই ছায়াটা আমরা তৈরি করব, যেহেতু পাটা ওঠা এই পায়ে ছায়াটা পড়বে না, এই পায়ে ছায়াটা আমাদের পড়বে, ডিপ ব্লু দিয়ে ছায়াটা শুরু থেকে একটুখানি দিয়ে দেবে, এর উপরে আবার মিডিয়াম গ্রিনটা ঘষে দেবে, আর বাদ বাকি যেভাবে ফোর্ডটা দেখলাম বাদ বাকি সেভাবে তোমরা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি সেটা তোমরা করতেও পারবে। তো দেখো দেখো রেড ফোর্ডের কালারটা আমি হাফ যেভাবে দেখিয়েছিলাম, আর বাদ বাকি হাফ কিন্তু সেভাবেই করা হয়েছে, পুরো কমপ্লিট রেড ফোর্ডটা, আর ফিগারটা তো তোমাদের দেখিয়েছিলাম। এগুলো পুরো কমপ্লিট একটি ইন্ডিপেন্ডেন্স ডের সিনারি, 15 আগস্টের সিনারি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, লাইক অবশ্যই করে যেও, লাইক করলে আমার ভালো লাগে যে তোমাদের লাইক আমার আরও এগিয়ে নিয়ে যাবে, তো অবশ্যই তোমরা সেটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে যাওয়ার আগে একবার সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।